একজন ভাই কমেন্ট করে লিখেছে গরিব ঘরের মেয়েদের বিয়ে করা বেশি ভালো না লোক ঘরের মেয়েদের বিয়ে করা বেশি ভালো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এমনটা কিন্তু কোথাও লেখা নেই যে গরিব ঘরের মেয়েদের সব চরিত্র সবসময় ভালো হবে আর বড়ো ঘরের মেয়েদের সব চরিত্র সবসময় খারাপ হবে কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ এমনটাই মনে করে তারা মনে করে কি গরিব ঘরের মেয়ে মানেই তাদের স্বভাব চরিত্র খুব ভালো তারা বাড়ির সমস্ত কাজকর্ম জানে তাদের মধ্যে কোনো অহংকার থাকে না আর বড় লোক ঘরের মেয়ে মানেই তাদের সব চরিত্র ভালো নয় তারা বাড়ির কোনো কাজকর্ম জানে না এবং তাদের মধ্যে প্রচণ্ড অহংকার কিন্তু বন্ধুরা বাস্তব জীবনে এমনটা কিন্তু নাও হতে পারে নাও হতে পারে মানে বাস্তব জীবনে এমনটা সবসময় হয় না ঠিক আছে তোমরা দেখবে বাস্তব জীবনে দেখবে একজন গরিব ঘরের মেয়ে স্বভাব চরিত্র খারাপ হতে পারে তার সাথে একজন বড় লোক ঘরের মেয়েরও কিন্তু স্বভাব চরিত্র খারাপ হতে পারে একজন গরিব ঘরের মেয়েরও কিন্তু অহংকার থাকতে পারে তার সাথে একজন লোক ঘরের মেয়েরও কিন্তু অহংকার থাকতে পারে এবং তারই সাথে একজন গরিব ঘরের মেয়ে যেমন সব চরিত্র ভালো হতে পারে সে যেমন বাড়ির সমস্ত কাজ জানে ঠিক তেমনিভাবে একজন বড় লোক ঘরের মেয়েরও কিন্তু সব চরিত্র ভালো হতে পারে এবং সেও কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম জানতে পারে ঠিক আছে তাই কখনো কোনো মেয়েকে বিয়ে করার সময় তোমরা এমনটা দেখতে চো না যে সেই মেয়েটা বড় লোক না গরিব ঠিক আছে সব সময় সেই মেয়েটা স্বভাব চরিত্র কীরকম এবং তারই সাথে তার বাড়ির লোকেদের স্বভাব চরিত্র কীরকম তার বাড়ির পরিবেশটা রকম সেই জিনিসটা সবসময় দেখার চেষ্টা করো ঠিক আছে কখনো মেয়েটা গরিব না বড় লোক এবং তার সাথে মেয়েটার কি জাতি সেটাও দেখতে যেও না ঠিক আছে আমি বলবো হ্যাঁ ধর্ম দেখে তোমরা বিয়ে করো ঠিকই মুসলিম মুসলিম ধর্মে বিয়ে করো হিন্দুরা হিন্দু ধর্মে বিয়ে করো কিন্তু কখনো এমনটা দেখতে যেও না যে তার জাতিটা কীরকম যেমন মুসলিমরা দেখে যে ও না সুন্নি হিন্দুরা দেখে যে ও ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র এই জিনিসটা দেখে তো এই জিনিসগুলো দেখতে যেও না সবসময় সেই মানুষটার কোয়ালিটিটা কি ঠিক আছে সেই মানুষটার চরিত্রটা কীরকম তার বাড়ির পরিবেশটা কীরকম ঠিক আছে তার ফ্যামিলির লোকজন কীরকম এই জিনিসগুলো দেখে বিয়ে করার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা কিন্তু সবসময় সুখী থাকবে এবং তারই সাথে একটা ভালোবাসা কিন্তু বজায় থাকবে আর অনেক সময় দেখা যায় কি যে তোমরা হয়তো নিজেদের থেকে বেশি উঁচু ঘরে বিয়ে করেছো কিন্তু তাদের বাড়ির লোকজন হয়তো খারাপ ঠিক আছে আবার সবসময় বলছি না যে উঁচু ঘরের বাড়ির লোকজন খারাপ হয় আবার দেখা যায় কি অনেক সময় যে কোনো উঁচু পরিবারের ছেলে হয়তো কোনো নিম্ন পরিবারের মেয়েকে বিয়ে করেছে নিম্ন পরিবার বলতে এখানে আমি জাতি বোঝাচ্ছি না নিম্ন পরিবার বলতে সেই তাদের বাড়ির লোকেদের স্বভাব চরিত্র খারাপ এবং তারই সাথে তাদের যে ফ্যামিলির পরিবেশ সেই পরিবেশটা খারাপ সম্পর্কে আমি বলছি ঠিক আছে তো সেখানেও কিন্তু সম্পর্ক বেশি দিন টিকবে না তো সবসময় এমন জায়গায় বিয়ে করো যেখানকার পরিবেশ ভালো যেখানকার মানুষজন ভালো ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে বিয়ে করার চেষ্টা করো কখনও এমনটা দেখতে চেও না যে সেই মানুষটা বড় লোক মানেই সে ভালো আবার সেই মানুষটা গরিব মানেই সে খারাপ বা গরিব মানি সে ভালো আর বড় লোক মানেই সে খারাপ এমন জিনিস দেখতে যেও না ঠিক আছে হ্যাঁ অবশ্যই টাকা পয়সা আমাদের জীবনে অনেক জরুরি কিন্তু তার বলে তাই বলে শুধু যে টাকা পয়সার মাপেই কোনো আমরা মানুষকে আমরা তার তার চরিত্রকে মানে দেখবো টাকা পয়সাকে হিসাব করে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ভুল ঠিক আছে তো এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে